ত্রিপুরা নিউজ এইটের কর্ণধার রাজেশ ত্রিপুরাকে চ্যাক বাউন্সের জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়। পাশাপাশি 9 কোটি টাকার জায়গার জালিয়াতির মামলা ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে। আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস রাজেশ ত্রিপুরাকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন। একবার দেখে নেব রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে কি বলছেন অভিযোগকারীরা। ব্যুরো রিপোর্ট, প্লেনি ত্রিপুরা নিউজ। 17 শেষে 18-র দিকে স্টার্ট হয়েছে, ওই সেম সিসি ক্যামেরা, ওর একটা জায়গা আছে তুইচাকমার দিকে, ওইখান থেকে অনেক ক্যামেরা নিয়েছে। তো মোটামুটি প্রায় 3-3.5 লাখ টাকার মাল, এর মধ্যে আমাকে কিছু দিয়েছে, নানা যে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে দেওয়া বন্ধ করে দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে অ্যাডভান্স দিল, কদিন কাজ করার পরে দিল, এরপরে টোটালি বন্ধ, এরপরে ওর অ্যাকাউন্টে প্রবলেম, এই সেই করতে করতে লাস্ট 19-এ আমাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এরপরে টাকা দেয়নি, আমাকে একটা চেকও দিয়েছে যেটা বাউন্স, কারণ ওর অ্যাকাউন্টে ছিল মাত্র 150 টাকা আর আমাকে 1.5 লাখ টাকার চেক দিয়েছে। বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমাদের ভাই অনেক ব্যবসায়ী ভাই বন্ধুদের অনেকের অভিযোগ রয়েছে, আমাদের ভাই বন্ধুদের অভিযোগ রয়েছে। রাজেশ ত্রিপুরা আমাদের দোকানে এসে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওরা আটকে রেখে দিয়ে আমাদেরকে টাকা পয়সা মানে প্রচুর টাকা নয়ছয় করেছে, আমাদের এই দেবে আজকে দিচ্ছি কালকে দেবে, সবাইকে একই পদ্ধতিতে ঠকিয়ে গেছে। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আইনের কাছে দ্বারস্থ ছিলাম যে আপনারা এটার জন্য কোনো সুরাহাকরণ করুন করুন করুন। কালকে রাত্রেবেলা ওনারা আমাদেরকে দিয়েছে যে আমরা এরকম এই করতে যাচ্ছি, তখন আমরাও ছিলাম ওইখানে, তো ওকে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে 1000-এর উপরে কমপ্লেন আছে, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওর বিরুদ্ধে অভিযোগও রয়েছে এবং সে একই পদ্ধতিকে সবাইকে ঠকিয়ে গেছে। আমার ব্যবসায়ী ভাই বন্ধুদের সবার সব কিছু সাক্ষী অভিযোগ নিয়েছে। আমাকে 2023-এর 12 জুলাই হিমাংশু পাঞ্চাল, ডাইরেক্টর অফ এডুকেশন মিশন নিউ দিল্লি, একটা আমাদের কাছে কমপ্লেন করেছিল। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 111/2023, আন্ডার সেকশন 120B, 166, 255, 403, 465, 466, 467, 468, 471, 472, 473, 474 আইপিসি দ্বারা একটা মামলা নথিভুক্ত করি। টোটাল 6 জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। এই মামলায় কেসের তদন্তকারী অফিসার ইন্সপেক্টর এলডারডং টোটাল 3 জনকে অ্যারেস্ট করে এবং কোর্টে প্রেরণ করা হয়। আজ গতকালকে রাত্রে রেড করে রাজেশ ত্রিপুরা নামে আরেকজন আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। বিষয়টি ছিল এরকম, তারা অন্যের জায়গার দলিল নকল করে ডাইরেক্টর অফ এডুকেশন মিশনের কাছে টোটাল 9 কোটি টাকা বিক্রি করে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল, এর উপর একটা কেস হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে বা এই কেসে টোটাল আরও কতজন বাকি রয়েছে? আরও আমাদের অ্যারেস্টের 2 জন লোক বাকি রয়েছে, টোটাল 6 জনের বিরুদ্ধে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আর 2 জন আরও বাকি রয়েছে। রাজেশ ত্রিপুরাতে ওনাকে কোনখান থেকে অ্যারেস্ট করেছে? রাজেশ ত্রিপুরাকে তার এনসিসি চাকমাদম তার বাড়ি থেকে গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, বিভিন্ন কম্পিউটার এবং সিসিটিভি দোকান থেকে, ইলেকট্রনিক্সের দোকান থেকে টোটাল 8-10 লক্ষ টাকার জিনিস নিয়ে মালিকদের টাকাও পেমেন্ট করেন। কাছ থেকে নিয়েছে সিসিটিভি ক্যামেরার পুরো সেট নিয়েছে, একটা 32-ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি নিয়েছে, একটা বায়োমেট্রিক মেশিন নিয়েছে, একটা গেমিং ও এডিটিং করবে বলে একটা গেমিং কম্পিউটার নিয়েছে, আমাদের স্টাফরা কাজ করতে রকম একটা মই আটকে রেখেছে, তারপর কিছু আমাদের তার ওয়্যার এগুলো ছিল, আমার থেকে এগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? এটা মোটামুটি আমার এখান থেকে 60-70 হাজার টাকার মতো আমার মোটামুটি জিনিস নিয়ে গেছে। এখন আপনার কী চান? আমরা এটাই চাই যে আমাদের যে আমাদের সুস্থ বিচার এবং আমাদের যে ভাই বন্ধু আমাদের যাদেরকেও যাদের সাথে এই প্রতারণা করেছে ঠকিয়েছে এই যে জিনিসগুলোর ফিরিয়ে দিয়েছে এবং আরও যাদের কাছে আমাদের রাজ্যের অনেকের কাছে করেছে, সবাই যাতে সুস্থ বিচার চায় একটা কিছু।